আমরা কোথাও গিয়ে আশ্রয় পাই না, আল্লাহর আরশ, আরশের নিচে আশ্রয় পাওয়া যেতে পারে। মানুষ যখন কোথাও আশ্রয় না পায়, মানুষ যখন সরকারের কাছে আশ্রয় না পায়, মানুষ যখন বিচারহীনতায় ভুগে, তখন দৌড়ে আশ্রয় নেয় হাইকোর্টে, নিচে হাইকোর্টে গিয়ে। সেই কোর্ট যদি আমাদেরকে বিমুখ করে দেয়, এদেশে মানুষ কোথায় যাবে আমি বুঝতে পারছি না। দেশটাকে আজকে লণ্ডভণ্ড করে দিয়েছি আওয়ামী লীগ, এই দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে চারিদিক থেকে, দেশের কিছু বাকি নাই। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, তাদের ক্ষমতা থাকতে হবে। তাদের যত অন্যায় অবিচার আছে, এরা অন্যায় করেছে, অবিচার করেছে, এগুলোকে জাহেজ করতে হবে। আজকে আমরা কোথাও গিয়ে আশ্রয় পাই না। আজকে বিচার বিভাগের যে একটা অবস্থা, মানুষ সাধারণত নিম্ন আদালতে যখন বিচার পায় না, তখনই উচ্চ আদালতে যায়, তখনই তার উচ্চ আদালতে যায়। আর আমাদের এখানে কি হয়েছে, নিম্ন আদালত খালাস দিল, হাইকোর্টে আপিল করে সাজা দিয়ে দিল। এই যে একটা বিষয়, এতে মনে হয় বিচার বিভাগ প্রভাবমুক্ত নয়। এতে ধারণা হচ্ছে বিচার বিভাগ প্রভাবমুক্ত নয়। আমাদের সেক্রেটারি সাহেব সঠিক বলেছেন, ফরমাইশি রায় বানোয়াট মামলা, বানোয়াট মামলা ফরমাইশি রায়। এই অবস্থা যদি হয় প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, সচিবালয়, কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, এই ভাই এই এই তোমার কে রায় বিচার বিভাগ করবো, হ্যাঁ। তো আজকে কোনো জায়গাতেই বিএনপির আশ্রয় নেওয়ার অবস্থা নাই। আমরা জানতাম, আমরা জানি যখন রোজ কেয়ামতে হাসরের বিচার হবে, তখন নাকি এই যে রৌদ্র সহ্য করতে পারছি না, এর চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ রৌদ্র হবে, গাছপালা থাকবে না, মানুষ কী করবে তখন? মানুষ তখন আশ্রয়ের আশায় চলবে। আশ্রয় কোথায়? আল্লাহর আরশ, আরশের নিচে আশ্রয় পাওয়া যেতে পারে। যারা আশ্রয় পাবেন তারা সৌভাগ্যবান। আমরা যারা ভুক্তভোগী, আমি উদাহরণ দিলাম, কোনো হুজুর মালা যদি থাকেন আমাকে মাফ করবেন, উদাহরণটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, তাও বলছি আমি। মানুষ যখন কোথাও আশ্রয় না পায়, মানুষ যখন সরকারের কাছে আশ্রয় না পায়, মানুষ যখন বিচারহীনতায় ভুগে, তখন দৌড়ে আশ্রয় নেয় হাইকোর্টে, নিচে হাইকোর্টে গিয়ে। সেখানে গিয়ে আমরা আশ্রয় নেই, অথচ সেই কোর্ট যদি আমাদেরকে বিমুখ করে দেয়, এদেশে মানুষ কোথায় যাবে আমি বুঝতে পারছি না। প্রিয় ভাইরা, আমার লামান এবং এই যে আমাদের টুকু সাহেব গ্রেপ্তার করেছে, আল্লাহ জানে একবার কবে দেখা পাবো, জানি না কবে দেখা পাবো আমার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে। এছাড়াও আমাদের কালু মুক্তি পেল সেদিন জেল গেট থেকে গ্রেপ্তার করা হলো, মুন্না মুক্তি পেল সেদিন, তার বিরুদ্ধে বলা আছে, কালুর বিরুদ্ধে বলা আছে নো অ্যারেস্ট, নো অ্যারেস্টমেন্ট, নো অ্যারেস্ট, হাইকোর্ট রায় আছে। সেই রায়কে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে তাকে আটকে দেওয়া হলো। তো আমি বারবার বলি, আগে বলতেছি, দেখেন ভাই, দেশের মানুষ কিন্তু খুব শান্তিতে নাই, দেশের মানুষ অশান্তিতে ভুগছে। এটা কিন্তু আউটপাস্ট হবে, এটা কিন্তু একটা বই প্রকাশ ঘটবে, যেই দিনই বই প্রকাশ ঘটবে সেই দিন কিন্তু আপনার পালানোর পথ পাবেন না।